আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা প্রেরণ করেন, ফেরেশতাকে চারটি বিষয়ের আদেশ দেন। এক হচ্ছে ওয়ায়ুমারু বিআরবাই কালিমাতিন ওয়া ইউকালু লাহু উক্তুব আমালাহ, তুমি তার আমল দুনিয়াতে সে কি কাজ করবে, দুনিয়াতে সে কি কি কাজ করবে, মজুরি করবে না বাদশাহী করবে, গোলামি করবে না নেতৃত্ব দিবে, সে কি কি কাজ করবে সব কিছু তুমি লিপিবদ্ধ করে ফেলো বলেন সুবহানাল্লাহ। এইখানে দেখেন দুনিয়াতে আসারও আগে, আমাদের দেহে রূহ আসারও আগে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিস আমাদের তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। দুনিয়াতে কে কোথায় কতদিন কাজ করবে, সূরাতুল মুমিনুনের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ, অতঃপর আমি আল্লাহ এই মাটির নির্যাসটাকে একটা শুক্রাণু বিন্দুতে পরিণত করে সুরক্ষিত জায়গায় সংরক্ষণ করি। সুবহানাল্লাহ। এই কলারি মাকিন, এই সুরক্ষিত স্থানটি কোনটি বিজ্ঞান গবেষণা করেছে, মেডিকেল সায়েন্স বলে, সেটা হচ্ছে মায়ের জরায়ুর দুই পাশের দুটি হাড়ের মধ্যবর্তী কুটরগত ভিতরগত একটি স্থান আছে, যেটা শরীরের বিভিন্ন ধরনের ধাক্কা, শরীরের বিভিন্ন ধরনের বালা মুসিবত, শরীরের বিভিন্ন ঝাঁকুনি, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ওই পর্যন্ত ঝাঁকুনি পৌঁছে না, এমন একটি সুরক্ষিত জায়গায় আল্লাহ তাআলা এই শুক্রাণু কিটটাকে হেফাজত করেন। এই ফরারি মাকিনের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জুমারের 6 নম্বর আয়াতে এই আয়াতের ব্যাখ্যা করেছিলেন। আমরা গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকুকুম, তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের গর্ভে, কিভাবে, খালকাম মিন বাদি খালকিন, পর্যায়ক্রমে, ফি যুলুমাতিন সালাস, তিনটি অন্ধকারের ভিতর দিয়ে, তিনটি ত্রিবিধ অন্ধকার, এটা এই ত্রিবিধ অন্ধকারের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এবং মেডিকেল সায়েন্স বলে যে এই ত্রিবিধ অন্ধকার হচ্ছে তিনটি আবরণ, এক হচ্ছে অ্যাবডোমিনাল অর্থাৎ মায়ের পেটের আবরণ, দুই নম্বর হচ্ছে ইউটেরাস ওয়াল যেটাকে বলা হয় জরায়ুর আবরণ, আর তিন নম্বর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড যেটাকে বলা হয় পানির আবরণ। এই তিনটি আবরণের ভিতর দিয়ে শুক্রাণু কিটটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে বড় করে একটি মানব শিশু হিসাবে সৃষ্টি করেন। গত সপ্তাহে আমরা এই আলোচনা করেছিলাম। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত জায়গায় রাখলেন, রাখার পরে এই ভ্রূণটাকে আল্লাহ তাআলা কিভাবে ধীরে ধীরে বড় করেন, কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে আপনারা পাবেন আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুদগাতান ফখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সকল মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, তারপর এই মাটির নির্যাসটাকে শুক্রাণু কীট হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি সংরক্ষিত জায়গায় রেখেছি, তারপর এই শুক্রাণু কীটটাকে একটি রক্তে পিণ্ডে অর্থাৎ আমরা যে বলেছিলাম একদম পুরা ঝুঁকের মতো দেখতে, যেটা ডক্টর কিথ মুর সেটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখিয়েছিলেন, ওই একদম রক্তপিণ্ডে পরিণত হয়। অতপর আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তপিণ্ডটাকে একটি গোশতের টুকরায় পরিণত করেন, এই গোশতের টুকরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভেঙে চড়ে এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কোষ দ্বারা, বিভিন্ন হরমোন দ্বারা মানব কঙ্কাল তৈরি করেন। এই মানব কঙ্কাল পরিপূর্ণরূপে তৈরি করার পরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাসাউনা আল-ইযামা লাহমা, যখন মানব কঙ্কালটি পরিপূর্ণ রূপে তৈরি হয়ে গেছে, হাড়গুলো তৈরি হয়ে গেছে, 360টি জোড়া যখন তৈরি হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানব কঙ্কালের উপর গোশতের আবরণ দিয়ে মানব জাতিকে সুগঠিত করেছি বলেন সুবহানাল্লাহ। ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ অতপর আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ ফুঁকে দিয়ে, তার মধ্যে রূহ দিয়ে এটাকে সৃষ্টির পূর্ণতায় পৌঁছিয়ে দেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 23তম সূরার সূরা মুমিনুনের 12, 13 এবং 14 নম্বর এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টির 60টি স্তর তিনি বর্ণনা করেছেন। প্রথম স্তর মাটি নির্যাস, প্রথম স্তর মাটি নির্যাস, দ্বিতীয় নম্বর স্তর শুক্রাণু কীট, তৃতীয় নম্বর স্তর গোস্তের পিণ্ড, চতুর্থ নম্বর স্তর না তৃতীয় নম্বর স্তর হচ্ছে রক্তপিণ্ড, চতুর্থ নম্বর স্তর হচ্ছে গোস্তপিণ্ড, পঞ্চম নম্বর স্তর হচ্ছে কঙ্কাল, ষষ্ঠ নম্বর স্তর হচ্ছে কঙ্কালের উপর গোস্তের আবরণ, সপ্তম নম্বর স্তর হচ্ছে তার মধ্যে রূহ দিয়ে সেটাকে একটা মানব শিশু হিসাবে পূর্ণতা দান করেন সুবহানাল্লাহ। এই 60টি স্তর আল্লাহ রাব্বুল আলামিন, এই 60টি স্তরে মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মায়ের গর্ভের মধ্যে। এই যে 60টি স্তর, একটি স্তর থেকে আরেকটি স্তরে উন্নতি হতে 40 দিন সময় লাগে। কতদিন সময়? 40 দিন সময় লাগে। তাহলে 7 × কত 40 কত হয়? 280। কত হয়? 280। এই সেম জিনিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3208, মুসলিম শরীফের 2643 নম্বর এই দুটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। তার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه وعنهم قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق قال আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার প্রিয় হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেন ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, নিশ্চয় তোমরা প্রত্যেক মানুষ প্রত্যেকে সৃষ্টির উপাদান হিসাবে মায়ের গর্ভে শুক্রাণু কীট হিসাবে 40 দিন, সুম্মা ইয়াকুনু আলাকাতাম মিসলা দালিক, তারপরে তোমরা রক্তপিণ্ড হিসাবে 40 দিন, সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিসলা দালিক, তারপরে এই রক্তপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের টুকরায় পরিণত অবস্থায় আবার 40 দিন তোমরা অবস্থান করেছো। সুম্মা ইবআথুল্লাহু ইলাইহি মালাকা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে মায়ের গর্ভের মধ্যে একজন ফেরেশতা প্রেরণ করেছেন, ওয়া ইউমারু বিআরবাঈ কালিমাত, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে 4টি বিষয় লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন। কঙ্কাল তৈরি করেছি, যে মানব ভ্রূণকে আমি গোশতের আবরণ দিয়ে একটি মানব শিশু হিসাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এর তকদীরের মধ্যে 4টি জিনিস লিপিবদ্ধ করে দাও। তাকে বলা হয় উক্ত মামালাহু, তার আমল দুনিয়াতে সে কি কি কাজ করবে এটা লিপিবদ্ধ করো, ওয়ারিজকাহু তার রিজিক লিপিবদ্ধ করো, ওয়াজালাহু তার হায়াত তার মউত, তার জীবদ্দশায় সে কতদিন এই পৃথিবীতে থাকবে তার হায়াত লিপিবদ্ধ করো, ওয়াশাকিয়ুন আও সাঈদুন সে সৌভাগ্যশীল নাকি দুর্ভাগা এইটাও লিপিবদ্ধ করো। 4টা জিনিস লিপিবদ্ধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউনফাখু ফীহির রূহ,
তারপর তার মধ্যে রূহ ফুঁকে দাও, বলেন সুবহানাল্লাহ। এই চারটি জিনিস নিবদ্ধ করা হয়, তারপর মানব শিশুর দেহের ভিতরে রূহ ফুঁকে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধীরে ধীরে মানব শিশুকে সৃষ্টি করেন। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন, যেদিন মায়ের গর্ভের মধ্যে এই শুক্রাণু কীটটা মায়ের ডিম্বাণুকে নিষিক্ত করে ত্রিবিদ অন্ধকারে ওই জরায়ুর কঠোরগত স্থানে অবস্থান করে, সেদিনই আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা প্রেরণ করে দেন। ওই ফেরেশতাকে বলে, তুই একে ধীরে ধীরে বড় করতে থাক। 40 দিন পর পর এই ফেরেশতা অনুমতি প্রার্থনা করে, ফেরেশতারা বলে, আল্লাহ এটা তো এখন শুক্র কীট, তাকে কি করব। আল্লাহ যদি বলেন তাকে রক্তে পিণ্ডে পরিণত কর, তাহলে এই ফেরেশতা তাকে রক্তে পিণ্ডে পরিণত করে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করেন, তাহলে এই রক্তপিণ্ডটাকে গলিয়ে রক্ত আকারে মায়ের প্রস্রাবের রাস্তা দিয়া বের করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটি ধাপে ধাপে আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ যেখানেই অনুমতি দেন না সেখানেই থেমে যায়, আর সেখানেই তার গর্ভটাকে নষ্ট করে দেয়। এই জন্য আমাদের সমাজে দেখবেন 3 মাসে বাচ্চা গেছে, 2 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে, 4 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে। বাচ্চার নড়াচড়া সব ঠিক ছিল, হঠাৎ করে বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তার রূহ ওই পর্যন্তই ছিল, অর্থাৎ সে মায়ের পেটে কিছু সময় জীবিত থাকবে, তারপর মারা যাবে, এতটুকুই তার হায়াত ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি মানব শিশুকে আল্লাহ তাআলা ধীরে ধীরে বড় করেছেন, যে একজন মানব শিশু মায়ের গর্ভে সর্বোচ্চ 40 সপ্তাহ, অর্থাৎ 280 দিন, আর সর্বনিম্ন 220 দিন মায়ের পেটের মধ্যে অবস্থান করে। এই মায়ের পেটের মধ্যে অবস্থানকালীন সময়ে কোন সপ্তাহে মানব শিশুর কোন কোন অঙ্গ তৈরি হয়, এই ব্যাপারে মেডিকেল সায়েন্স আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পর্যবেক্ষণ করে গবেষণা করে বাচ্চার প্রথম সপ্তাহ থেকে একদম 40 সপ্তাহ পর্যন্ত সকল নড়াচড়া, সকল অঙ্গ প্রত্যঙ্গ কখন কিভাবে সেটা গঠিত হয় সব কিছু পর্যবেক্ষণ করে তারা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এখন আসে, আমরা জানি বাচ্চার প্রথম সপ্তাহে কি কি অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে থাকে, এটা আমাদের জানা দরকার, কারণ এটা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি নিয়ে যত বেশি গবেষণা হবে, যত বেশি আলোচনা হবে, আল্লাহর প্রতি মানুষের দৃঢ় বিশ্বাস, মানুষের তাওয়াক্কুল, মানুষের ঈমান তত বেশি বৃদ্ধি পাবে, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই 40 সপ্তাহের বিশাল এক প্রজেক্ট আল্লাহ রাব্বুল আলামিন হাতে নিয়েছে। এটা কি পৃথিবীর শুধু এক জায়গায় এই প্রজেক্ট, নাকি হাজার হাজার কোটি কোটি পৃথিবীতে বর্তমানে কতজন মানুষ প্রেগন্যান্ট আছে হিসাব ছাড়া? তো আল্লাহ তাআলা এতগুলো প্রজেক্ট হাতে নিয়েছেন, কোনো ধরনের টেনশন নাই, কোনো ধরনের অসুবিধা নাই, কোনো ধরনের ঝামেলা নাই, সকল ঝামেলাকে উপেক্ষা করে নির্দেশের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই মানব শিশুকে ধীরে 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 উন্নতি করে একটা জীবন্ত শিশু হিসাবে একটা বাচ্চাকে পৃথিবীতে পাঠান। সুবহানাল্লাহ। এইভাবে 16 সপ্তাহ যখন পার হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতাকে 4টি বিষয়ের আদেশ দেন। এক হচ্ছে, ওয়ায়ুমারু বিআরবাঈ কালিমাতিন ওয়া ইউকালু লাহু উকতুব আমালাহ, তুমি তার আমল, দুনিয়াতে সে কি কাজ করবে, দুনিয়াতে সে কি কি কাজ করবে, মজুরি করবে না বাদশাহী করবে, গোলামি করবে না নেতৃত্ব দিবে, সে কি কি কাজ করবে সব কিছু তুমি লিপিবদ্ধ করে ফেলো, বলেন সুবহানাল্লাহ। এইখানে দেখেন, দুনিয়াতে আসারও আগে, আমাদের দেহে রূহ আসারও আগে আল্লাহ রাব্বুল আলামিন 4টি জিনিস আমাদের তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে,
দুনিয়াতে কে কোথায় কতদিন কাজ করবে। কিন্তু আমাদের সমস্যা কি জানেন, আমাদের হচ্ছে কেউ যদি একটু উপরে উঠে যায় আমরা সবাই মিলে তাকে পায়ের মধ্যে ধরে নিচে টামানোর চেষ্টা করি। আরে ভাই, তোমরা হাজার মানুষ কেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি কোনো ব্যক্তি যে স্থানে আসে ওই স্থান থেকে বিন্দু পরিমাণ তাকে নামাইতে চায়, সমস্ত মানুষের সকল শক্তিগুলোকে যদি প্রয়োগ করে কিছুই করতে পারবে না, কারণ এটা তো তার জন্মের পূর্বেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তো এত মারামারি কিলাকিলি কেন? তার মানে তকদিরের উপর আমাদের বিশ্বাস কম, তকদিরের উপর আমাদের বিশ্বাস কম, এই জন্যই আমাদের মারামারি কিলাকিলি। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন ওয়ারিসকাহু, তার রিজিক কি হবে। সে এই পৃথিবীতে আসার পরে কত মন চাউলের ভাত খাবে, কত মন আটার রুটি খাবে, কত হাজার লিটার পানি সে পান করবে, এবং ওই খাদ্যের মধ্যে কি পরিমাণ তার পায়খানা হিসাবে বের হবে, কি পরিমাণ খাদ্য তার শরীরে প্রোটিন হিসাবে যুক্ত হবে, কি পরিমাণ পানি তার শরীরে চুষণ করবে, আর কি পরিমাণ পানি তার প্রস্রাব আকারে বের হবে, সব কিছু আল্লাহ তাআলা জন্মের আগে লিপিবদ্ধ করে দিয়েছেন। শুধু এতটুকুই নাকি, শুধু এতটুকুই নয়, এই পৃথিবীতে আসার পরে আপনি কি পরিমাণ অক্সিজেন আপনি গ্রহণ করবেন, কতগুলো নিঃশ্বাস গ্রহণ করবেন, কতগুলো আপনি নিঃশ্বাস ছাড়বেন, সব কিছুই লিপিবদ্ধ আছে। তার মানে হায়াত কি নির্ধারিত না অনির্ধারিত, কি বলেন? কোনো ব্যক্তি কি হায়াত শেষ হওয়ার আগে মরতে পারে? কোনো ব্যক্তি কি হায়াত শেষ হওয়ার পরেও বাঁচতে পারবে? সেটা কি সম্ভব? সম্ভব না। যেহেতু সম্ভব না, সেহেতু কোনো ব্যক্তি যদি অল্প বয়সে মারা যায়, অনাকাঙ্ক্ষিত বয়সে মারা যায়, তাহলে আমরা যে বলি অকাল মৃত্যু ঘটেছে, এই অকাল মৃত্যু যে আমরা বলি, এটাকে আমরা কি ভাষা বলি? এটাকে এই ভাষাটা কি, এই ভাষাটা কি সঠিক না বেঠিক? পরিপূর্ণরূপে বেঠিক। এবং কেউ যদি এটাকে বিশ্বাস করে যে এই ব্যক্তি আরো কিছুদিন বাঁচত, সে হার্ট স্ট্রোক করার কারণে মারা গেছে, পানিতে ডুবে যাওয়ার কারণে মারা গেছে, আত্মহত্যার কারণে সে মারা গেছে, আর না হয় আরো কিছুদিন বাঁচত, ভালো মেডিকেলে নিয়ে গেলে আরো বাঁচত, এই বিশ্বাসে কেউ যদি বলে অকাল মৃত্যু, তাহলে সে শিরিক করেছে, তার ঈমান চলে যাবে, নতুন করে তার ঈমান মুসলমান হইতে হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য অকাল মৃত্যু আমরা বিভিন্ন জানাজায় দেখি এই শব্দগুলো ব্যবহৃত হয়, আজ মুসলমান আমরা এই ধরনের কুফুরি শব্দ ব্যবহার করতে পারি না, ঠিক না বেটি? সুতরাং আমরা এই ধরনের শব্দ আর কখনোই ব্যবহার করব না। অকাল বলতে কিছু নাই, সব কিছু কালে হয়, সব কিছু তার নির্ধারিত সময়ে হয়, সব কিছু তার হায়াত শেষ হওয়ার পরে হয়, ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, আমরা পৃথিবীতে আসার পরে এই যে নিঃশ্বাস গ্রহণ করে থাকি, এই অক্সিজেন যে আমরা গ্রহণ করছি, এটা কি পরিমাণ দামি, এটা তো আমরা কখনো কল্পনা করি নাই। তবে হ্যাঁ, বাংলাদেশে করোনা আসার পরে কোভিডে আমরা অনেকেই এই নিঃশ্বাসের মূল্য কত সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি। health.highstopworks.com এর তথ্য মতে একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে 12 থেকে 17 বার সে নিঃশ্বাস গ্রহণ করে থাকে। যাদের প্রেশার আছে, যাদের হাঁপানি আছে, তারা নয়, সুস্থ, পরিপূর্ণ সুস্থ একজন মানুষ। এবং প্রতিটি মানুষ প্রত্যেকটি নিঃশ্বাসে 0.5 লিটার অক্সিজেন সে গ্রহণ করে থাকে। সেই তথ্য অনুযায়ী প্রতিটি মানুষ প্রতি ঘন্টায় 8.5 লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে। অর্থাৎ একজন মানুষ প্রতিদিন 12,240 লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে বলেন সুবহানাল্লাহ। এই একদিনের অক্সিজেন, যেটাকে অক্সিজেনের যে বোতল আছে, এটা 19 কিউবিক 19
কিউবিক ফুট অক্সিজেন, এটার দাম হচ্ছে করোনার সময় তো 47-48 অনেক বেশি ছিল, স্বাভাবিক দাম হচ্ছে 24,000 টাকা। কত হাজার টাকা? 24,000 টাকা। এই 24,000 টাকার অক্সিজেন আমরা কি করি? প্রতিদিন ব্যবহার করে থাকি। কত হাজার টাকা? 24,000 টাকা। তাহলে আমরা যদি প্রতিদিন 24,000 টাকা ব্যবহার করে থাকি, তাহলে বছরে 1 মাসে কত? 1 মাসে হচ্ছে 7,20,000 টাকার অক্সিজেন। 1 মাসে কত? 7,20,000 টাকা। আল্লাহ যদি বলতেন যে ঠিক আছে, তোরা যে পরিমাণ আমি অক্সিজেন দিছি তো তা তো দিছি, এক কাজ করিস 10% বিল আমাকে দিস, কি বলেন? তাহলে কি আপনার আমার মতো সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষের বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল? কোনো ধরনের সম্ভাবনা ছিল না। তাহলে বছরে কত? বছরে হচ্ছে 86,40,000 টাকার অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি। 86,40,000 টাকার অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি। আর যে আল্লাহর এত সুন্দর অক্সিজেন গ্রহণ করি, আর আমরা সেই আল্লাহ সম্পর্কে বলি দেয়ার ইজ নো গড ইন দ্য ওয়ার্ল্ড, আল্লাহ বলতে এই পৃথিবীতে কিছু নাই বলেন, নাউজুবিল্লাহ। যে আল্লাহ তোকে এত সুন্দর করে মানব শিশু হিসাবে মায়ের গর্ভে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহকেই তুমি ভুলে গেল, সেই আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না। অথচ তুমি বিভিন্ন মহাজনের ডাকে, মালিকের ডাকে, নেতার ডাকে তুমি সবসময় সাড়া দাও। আল্লাহ প্রতিদিন তোমাকে 5 বার ডাকে নামাজের জন্য, তুমি সাড়া দাও না। জুমার দিনও তুমি সাড়া দেওয়ার সময় পাও না। তার তোমার চেয়ে বড় নিমক হারাম, তোমার চেয়ে বড় নাশুকর, তোমার চেয়ে বড় নাফরমান এই পৃথিবীতে আর কে হতে পারে? এই যে আমরা পানি গ্রহণ করতেছি, আল্লাহু আকবার, 1 লিটার মাম পানি যেটা আমরা সচরাচর ব্যবহার করি, যারা ভিআইপি সিআইপি আছে তারা তো আরো অনেক দামি পানি ব্যবহার করে, মাম পানি তারা খায় না। হ্যাঁ, এই 1 লিটার মাম পানি 25 টাকা। অথচ আল্লাহ তাআলা হবির বাড়ির পানি এত সুন্দর দিয়েছে, এত সুন্দর দিয়েছে, আল্লাহু আকবার। গেছিলাম তো কুয়াকাটায়, পানির কি মূল্য সেটা বুঝে আসছি। লবণাক্ত পানি, পানি খাওয়া যায় না, তৃপ্তি সহকারে পানি খাইতে পারি নাই। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে, সৌদি আরব থেকে সারা বিশ্বে একই অবস্থা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পানি লবণাক্ত, না হয় কোনো ধরনের স্বাদ নাই, কিন্তু হবির বাড়ির পানির মধ্যে এক ভিন্ন স্বাদ, যেটা খেলে শুধু মজাই লাগে, মজাই লাগে। সুবহানাল্লাহ, এই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আমরা যদি পানি কিনে খেতাম, 1 টাকা লিটারও যদি হইতো, গোসল, কাপড় ধোয়া, খাওয়া, বাথরুম টাথরুম সহ প্রতিদিন কত কত টাকার পানি লাগত। আল্লাহ তাআলা এই নিয়ামতকেও ফ্রি করে দিয়েছেন, অক্সিজেন নামক নিয়ামতকে ফ্রি করে দিয়েছেন। এই যে আমরা বিদ্যুতের সংকট, বিদ্যুতের সংকট হইলে কি হবে? বিদ্যুৎ না থাকলেও মাশাআল্লাহ বিদ্যুৎ বিল তো ঠিকই আসতেছে, বিদ্যুৎ বিল কিন্তু কমতি নাই। এটা আপনারা ভাববেন না যে বিদ্যুৎ বিল কম আসবে, না, বিদ্যুৎ বিল কম আসে নাই। গত মাসে আমার আসছিল 500 কত টাকা, এই মাসে আছে 667 টাকা। এটা আপনারা টেনশন করেন না বিদ্যুৎ বিল কম হবে, বিদ্যুৎ বিল তো ঠিকই আছে। এই একটু পানি, এই একটু আপনার লাইট জ্বালানোর জন্য, হ্যাঁ, আপনার একটু ফ্যানের বাতাস খাওয়ার জন্য আমাদেরকে কত টাকা বিল পে করতে হয়। অথচ আল্লাহ যুগ যুগ ধরে এই সূর্য চন্দ্রের আলোর ব্যবস্থা করেছেন, কোনোদিন কি কোনো ট্যাক্স, কোনো ফি, কোনো বিল নিয়েছেন? সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহর চেয়ে বড় দয়াবান, আল্লাহর চেয়ে বড় কোনো মালিক, আল্লাহর চেয়ে বড় কোনো ভরসাশীল সত্তা এই পৃথিবীতে আর হতে পারে না। আপনার স্ত্রী আপনাকে ধোঁকা দিবে,
আপনার সন্তান আপনাকে ধোকা দিবে, আপনার বন্ধু আপনাকে ধোকা দিবে, আপনার মালিক আপনাকে ধোকা দিবে, কিন্তু আল্লাহকে আপনি সদা সর্বদা পাশে পাবেন, পাশে পাবেন, পাশেই পাবেন। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন মালিক, বলেন সুবহানাল্লাহ। এখন আসেন এই ১৬ থেকে ১৭ সপ্তাহের মাঝে যখন শরীরের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়, তখন বাচ্চা নড়াচড়া শুরু করে। যখনই নড়াচড়া শুরু করে তখন তার তিনটি জিনিসের প্রয়োজন হয়, এক হচ্ছে অক্সিজেন, দুই হচ্ছে পানি, তিন হচ্ছে খাবার। তিনটি জিনিসের প্রয়োজন হয় আমাদের দেহে। যখন যতদিন পর্যন্ত রূহ থাকে তিনটি জিনিসের প্রয়োজন হয়। আপনি কিছু করেন বা না করেন আপনাকে খেতে হবে, না খেলে আপনার ক্ষুধা লাগবে। আপনি অক্সিজেন ছাড়া থাকতে পারবেন না, পানি পান করা ছাড়া থাকতে পারবেন না। তদ্রূপ ১৬ সপ্তাহ পরে যখন মায়ের পেটের মধ্যে ফেরেশতার মাধ্যমে রূহ ফুঁকে দেওয়া হয়, তখন বাচ্চার এই তিনটি জিনিসের প্রয়োজন হয়। এক হচ্ছে তার জীবিত থাকার জন্য অক্সিজেন, দুই হচ্ছে পানি, তিন হচ্ছে খাদ্য। এখন আসেন এই অক্সিজেন আল্লাহ তাআলা কিভাবে পৌঁছায় মায়ের পেটের ভিতরে। আল্লাহু আকবার, মায়ের পেটের ভিতরে তিনটি ত্রিবিধ অন্ধকার, তিনটি আবরণকে ভেদ করে আল্লাহ তাআলা সন্তানের, শিশু সন্তানের নাকের ডগায় এই অক্সিজেন পৌঁছিয়ে দেন, যার মাধ্যমে শিশু বাচ্চা নিঃশ্বাস গ্রহণ করতে থাকে। সুবহানাল্লাহ, মায়ের অক্সিজেন কিন্তু শিশু বাচ্চা গ্রহণ করে না, মায়ের অক্সিজেন গ্রহণ করে না। এটা আমরা অনেকে ভুল কথা বলি, মায়ের অক্সিজেন গ্রহণ করে না। কেন গ্রহণ করে না এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে অনেক সময় আপনারা আমাদের কাছে মাসালা জিগান, হুজুর গরু তো জবাই করছি, বাচ্চা তো ভিতরে জীবিত, এটার হুকুম কি? মায়ের অক্সিজেন যদি গ্রহণ করতো গরু জবাইয়ের পরে মা মারা গেছে, বাচ্চাকে জীবিত থাকতো না, মারা যাইতো? মায়ের অক্সিজেন বাচ্চা গ্রহণ করে না। বাচ্চাকে আল্লাহ মায়ের জীবিত অন্ধকারের ভিতর দিয়ে বাচ্চার নাকের মধ্যে আলাদা অক্সিজেন প্রেরণ করেন। কিছুদিন পূর্বেই তো ঘটনা, ত্রিশালে মা মারা গেছে, পেট পেটে বাচ্চা জীবিত, এখনো জীবিত আছে আলহামদুলিল্লাহ। কি বলেন? তাহলে মায়ের অক্সিজেন বাচ্চা গ্রহণ করে না, আল্লাহ তাআলা আলাদা কি করেন, আলাদা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ভাবে এই মায়ের পেটের ভিতর দিয়ে একদম অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাস ওয়াল এবং পাশাপাশি অ্যামনিওটিক ফ্লুইড এই পানিকে প্রবাহিত উপর দিয়ে মায়ের বাচ্চার নাকের মধ্যে এই অক্সিজেনকে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের কারিশমা দেখেন। এই যে অ্যামনিওটিক ফ্লুইড যেটা, এখানে বাচ্চা পেশাব করতেছে, পেশাবের দুর্গন্ধ আছে কিনা, মায়ের মাসিকের রক্ত জমা হচ্ছে দুর্গন্ধ আছে কিনা, এটার উপর দিয়ে আল্লাহ তাআলা এই বাতাসটাকে প্রবাহিত করে নিয়ে যাচ্ছেন। ময়লার পাশে দাঁড়াবেন, ময়লার পাশে দাঁড়ানোর পরে এইখানে যে আপনি অক্সিজেন গ্রহণ করেন, তখন এটাকে সুগন্ধময় না দুর্গন্ধময়? তার মানে কি, ময়লার উপর দিয়ে এই অক্সিজেনটা আসার কারণে আপনার নাকে সেটা দুর্গন্ধ লাগতেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই অ্যামনিওটিক ফ্লুইডকে স্পর্শ করে এই বাতাসটা যখন বাচ্চার নাকের কাছে আসে, এইখানে আল্লাহ তাআলা একটা সুন্দর পাতলা পর্দা তৈরি করে দিয়েছেন। এই পর্দার মধ্যে এই বাতাসটাকে ব্লাইন্ড করে এই বাতাসের দুর্গন্ধগুলোকে দূর করে স্বচ্ছ অক্সিজেন বাচ্চার নাকের ভিতর ঢুকিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, কারণ দুর্গন্ধ জায়গায় একটা মানুষ কতক্ষণ থাকতে পারে? আল্লাহ তাআলা কুদরত কি জিনিস, আল্লাহু আকবার, কিভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, বিন্দু পরিমাণ কষ্ট হইতে দেন নাই, বিন্দু পরিমাণ কষ্ট হইতে আমাদেরকে দেন নাই আল্লাহ। এইখানে আল্লাহ তাআলা অক্সিজেন প্রবেশ করাইলেন। এখন আসেন পানির তো দরকার, পানি কোত্থেকে? তো পানির জন্য কি আল্লাহ তাআলা মায়ের পেটের যে পানি যেটা মা পান করতেছে এটা, হ্যাঁ,
মা যে পানি পান করতেছে এই পানিটাকে আল্লাহ তাআলা কয়েকটি ভাগে বিভক্ত করে দেন। মা পানি পান করছে, পান করার পরে এক অংশকে আল্লাহ তাআলা প্রস্রাব আকারে বের করে দেন, আরেক অংশকে শরীর এটাকে খেয়ে নেয়, আরেক অংশকে আল্লাহ তাআলা সেই জরায়ুর রহমের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে গড়ায়া দেন। অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যখন এটা সংমিশ্রণ হয়, সংমিশ্রণ হওয়ার পরে ওই পর্দাটা এই পানিটাকে ব্লাইন্ড করে, বিশুদ্ধ করে, একদম বিশুদ্ধ পানি যেটাকে আমরা বলি মিনারেল ওয়াটার, এই মিনারেল ওয়াটার বাচ্চার নাভি দিয়ে প্রবেশ করিয়ে দেয়। সুবহানাল্লাহ, এই সপ্তাহে বাচ্চা চুষার ক্ষমতাও শুরু করে দেয়। বাচ্চা আঙ্গুল চুষতে থাকে, এইভাবে আঙ্গুল চুষতে থাকে। কারণ কি? কারণ হচ্ছে এখন তুমি আঙ্গুল চুষে চুষে অভ্যাস করো, জন্মের পরেই তোমাকে চুষে চুষে খাবার খেতে হবে। সুবহানাল্লাহ, হঠাৎ করে যদি অভ্যাস না থাকে তাহলে মায়ের বুকের দুধ সে পান করবে কিভাবে? আল্লাহ তাআলা তাকে প্রায় 4 মাসের উপরে ট্রেনিং দিয়ে আসছে, হাত আঙ্গুল চুষে চুষে। খাদ্য কিভাবে আসে? খাদ্য হচ্ছে মা যে খাবার খায়, মা যে খাবারে খায়, এই খাবার, এই খাবার আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বিভিন্ন ভাগ করেন। কিছু কিছু প্রোটিন মায়ের দেহের জন্য প্রয়োজন হয়, এগুলোকে মায়ের দেহে তিনি বিভক্ত করেন। আবার খাবারের কিছু কিছু প্রোটিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে নার্ভ আছে, নাভি আছে, এই নাভি দিয়ে বিশুদ্ধ প্রোটিন, বিশুদ্ধ খাবার বাচ্চার পেটের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আসেন, প্রশ্ন থাকে, হুজুর বাচ্চা যে খাবার খায় এবং সে যে পানি পান করে বলতেছেন, পেশাব পায়খানা কোথায় করে? কি বলেন, পেশাব পায়খানা কোথায় করে? প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, বাচ্চার পেটের মধ্যে পেশাবও তৈরি হয়, পায়খানাও তৈরি হয়। সুবহানাল্লাহ। পেশাব তো ওই যে বললাম অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে পেশাব করে, আবার এই অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে মায়ের পানিও যায়। এটাকে আল্লাহ তাআলা একদম পুরো রিফাইন করে সেটাকে খুব সুন্দরভাবে একদম বিশুদ্ধ করে বাচ্চার নাভি দিয়ে ঢুকিয়ে দেয়। কিন্তু এই পেশাব তো সে এখানে করে, পায়খানা কোথায় যায়? পায়খানা, এটা মেডিকেল সায়েন্স বলেছে, বাচ্চার 4 মাস পর্যন্ত পায়খানাটা পেটের ভিতরে আবদ্ধ থাকে। বলতে পারবো কিভাবে সম্ভব? আমরা 24 ঘন্টা আটকায় রাখি কিনা কথা বলেন, রাখি না? এটার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। বলতে পারেন কি বলেন, আল্লাহ কেমনে দিল? আমি নিজে রাখতেছি। তাহলে যাদের যাদের আপনার প্রস্রাবের নালীতে সমস্যা আছে, যাদের পেশাব সবসময় বের হইতেছে, তো ওদের শক্তি কোথায় গেল? কি বলেন, আসে না এরকম রুগী অল টাইম পেশাব করতেছে, তাহলে ওদের শক্তি কোথায় গেল? তার মানে আল্লাহ তাআলা সেখানে এমন এক শক্তি দিয়েছিলেন যার মধ্যে আমরা সুস্থ মানুষ প্রস্রাব আটকে রাখতে পারি, পায়খানা আটকে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে 4 মাস পর্যন্ত এই পায়খানা আটকে রাখার শক্তি দান করেন। সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন অনেকে বলে থাকে, হুজুর আমার তো বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে পায়খানা করে দিচ্ছে। আছে না, শুনেন নাই কথা? মায়ের গর্ভের মধ্যেই পায়খানা করে দিচ্ছে। যে সমস্ত বাচ্চারা গর্ভে পায়খানা করে না, এরা যখন বের হয়, বের হওয়ার পরে সর্বপ্রথম ডাক্তার তাকে পায়খানা করায়, ঔষধ দিয়ে, বিভিন্ন মেডিসিন দিয়ে পায়খানা করায়। আর পায়খানাগুলো দেখবেন একদম কালো কালো। বলেন তো, যদি স্বচ্ছ পায়খানা হয় তাহলে এত কালো কেন হবে? যেহেতু এটা দীর্ঘদিন যাবৎ তার পেটের মধ্যে আটকে ছিল, এজন্য কালো কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা শুকরানো কীট থেকে আল্লাহ তাআলা ধীরে ধীরে এই 0 থেকে 17 সপ্তাহের ভিতরে একটা মানুষের ভিতরে রূহ দান করেন। রূহ দান করার পরে কি সে পরিপূর্ণতা লাভ করে? না। সামনে 18 সপ্তাহ থেকে 40 সপ্তাহ পর্যন্ত আল্লাহর আরো নিপুণ কারিগরি আছে, অনেক নিপুণ কারিগরি আছে।
এইগুলো শুনলে অবাক হবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের রেহেমের মধ্যে সর্বপ্রথম আমরা একটা শুকরানু কীট হিসাবে ত্রিবিধ অন্ধকারে একদম সুরক্ষিত জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সংরক্ষণ করেছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্তপিণ্ডে, তারপর গুস্তপিণ্ডে, তারপর আল্লাহ তাআলা কঙ্কাল, কঙ্কালের উপরে গুস্তের আবরণ, অঙ্গপ্রত্যঙ্গ তৈরি, চার মাস পরে রূহ ফুঁকে দিয়েছেন। তারপরে আমাদের মানব দেহের মধ্যে রূহ আসার পরে নড়াচড়া শুরু হয়। আর যখন বাচ্চার নড়াচড়া শুরু হয়, মায়ের খুশির শেষ নাই, বাবার খুশির শেষ নাই, নানা নানি দাদা দাদির তো নাতির মুখ দেওয়ার জন্য পাগলই হয়ে যায়, কি বলেন? কিন্তু যখন এই বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে যায়, পুরো গোষ্ঠী পেরেশান হয়ে যায়, তিন দিন পর্যন্ত বাচ্চার নড়াচড়া নাই, দ্রুত চলো ডাক্তারের কাছে আলট্রা করতে হবে, কি বলেন? তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সৃষ্টি করেন। আমাদের এই আলোচনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলবে।